এগ্রা শহরে মিলনীতে হলদিয়া ঝিকুড়খালি মা ও মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনার মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনের সঙ্গে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি পোস্টার নজরে আসে। মঙ্গলবার সকালে এগ্রা পৌরসভার মিলনীর একটি দোকানে ছবি নিয়ে পোস্টার পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর ছড়িয়েছে। প্রসঙ্গত, গত 18ই ফেব্রুয়ারি মা ও মেয়েকে জামাখালি নদীর চরে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত সাদ্দাম বর্তমানে জেল হেফাজতে রয়েছে। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম। লক্ষ্মীটি গো, দোহাই তোমার, রাজলক্ষ্মীতে চলো না। রাজলক্ষ্মীর হলমার্ক গয়না ছাড়া মন যে তোমার ভরে না। সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে। নারী